ওবাইদুল কাদেরের নাচন, ওবাইদুল কাদেরের ফুর্তি আর পা রাখা যায় না। বাদ ভেঙে আসছে তার ফুর্তি যে বিদেশিরা তত্ত্বাবধায়কের পক্ষে বলে নাই। এতদিন আমরা বুঝতে পেরেছি ওনাদের দেশপ্রেম, এই হচ্ছে দেশপ্রেম যাদের হাঁটু কাঁপে বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাইলে। তত্ত্বাবধায়ক সরকার হবে না নিরপেক্ষ সরকার হবে না হাসিনার অধীনে নির্বাচন হবে, হিরো আলমের দোষটা কি? হিরো আলম ওই সিল মারার তাদের যে কর্মকাণ্ড ওইটা জনগণের সামনে সারা দুনিয়ার সামনে উন্মোচন করে দিয়েছেন, আর সেই কারণে তার উপর যত রাগ সেই রাগের প্রতিফলন দেখলাম কিভাবে একজন প্রার্থীকে পুলিশের সামনে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা তাকে রক্ষা করতে অস্বীকার করেছেন যে ওই রাস্তায় নাকি তাদের দায়িত্ব নাই, তাদের দায়িত্ব কেবল স্কুলের ভেতরে। বন্ধুরা আমার, ওনাদের নির্বাচন তো আমরা দেখে ফেলেছি, ওনারা চান দিনের বেলা ভোট ডাকাতি করবেন, ল্যাপটপ দিয়ে রাখবেন, দামা চামাচু দিয়ে রাখবেন, ঢেকে ঢেকে রাখবেন, আমরা যাতে দেখেও না দেখার ভান করে বলি না 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 সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওই যে 5-6% গতকাল পরশু দিন ভোট হয়েছে, ওই 5-6%-এর সাথে এবার একটু বুদ্ধি করেছেন, বেশি ভোট কাটেন নাই, অল্প কিছু 4-5% সিল মেরে ওনাদের যে হেরে যাওয়ার সম্ভাবনা সেইটা তারা নিশ্চিত করেছেন, কারণ সিল মারা ভোট যুক্ত করলে ওনাদের আর হারার কোনো সম্ভাবনা নাই। এই সিল মারার 124টা কেন্দ্র ওই 4-5% সিল মারতে খুব বেশি সময় ওনাদের লাগে নাই। ওনারা তাদের যত রকম নির্বাচনী কর্মকর্তা আছে ও সব তো তাদেরই লোক, লোক না হলেও চাকরির ভয়ে তারা তাদের লোক হিসেবে থাকে, ফলে ভোট কাটার জন্য আলাদা গুন্ডা বাহিনী পাঠাতে হয় না, ওই নির্বাচনী কর্মকর্তারা পুলিশ কর্মকর্তারা তারাই ওখানে ভোট কেটে দেয় যেমন 2018 সালে দিয়েছে। এই কারণেই তাদের নির্বাচনী এজেন্টদেরকে বের করে দিতে হয়, কাউ কোনো নির্বাচনী এজেন্ট যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হয় এবং ভোটাররাও যাতে বেশি না আসে। মুখে অন্য কথা বলবেন চেষ্টা করেছিলাম যাতে ভোটাররা এখানে আসে, কিন্তু আসলে ওনারা ভোটার চান না। ওনাদের ভোটার কারা? ওই নির্বাচনী কর্মকর্তা পুলিশ প্রশাসনের লোকেরা যারা সিল মেরে দেবে। হিরো আলমের দোষটা কি? হিরো আলম ওই সিল মারার তাদের যে কর্মকাণ্ড ওইটা জনগণের সামনে সারা দুনিয়ার সামনে উন্মোচন করে দিয়েছেন, আর সেই কারণে তার উপর যত রাগ সেই রাগের প্রতিফলন দেখলাম কিভাবে একজন প্রার্থীকে পুলিশের সামনে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা তাকে রক্ষা করতে অস্বীকার করেছেন যে ওই রাস্তায় নাকি তাদের দায়িত্ব নাই, তাদের দায়িত্ব কেবল স্কুলের ভেতরে। এই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা। কাজেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারা তো বিদেশিদের কাণ্ড কারখানায় বোঝা যাচ্ছিল বেশি বেশি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা বিএনপিকে ঘোরার দিন দিয়ে গেছে এটা ওনারা বলেছে, তো ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকার ভয়ে কম্পমান প্রায় কাপড় চোপড় ভিজিয়ে ফেলেন, এই হচ্ছে আমাদের নেতা। তারা যখন আজকে সুস্পষ্টভাবে কোনো অবস্থান নেয় নাই, তত্ত্বাবধায়ক সরকার হবে না নিরপেক্ষ সরকার হবে না হাসিনার অধীনে নির্বাচন হবে, তখন ওবায়দুল কাদেরের নাচন, ওবায়দুল কাদেরের ফুর্তি আর পা রাখা যায় না। বাদ ভেঙে আসছে তার ফুর্তি যে বিদেশিরা তত্ত্বাবধায়কের পক্ষে বলে নাই। এতদিন আমরা বুঝতে পেরেছি ওনাদের দেশপ্রেম, এই হচ্ছে দেশপ্রেম যাদের হাঁটু কাঁপে বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাইলে। কাজেই ওবায়দুল কাদের সাহেব বলেন এই সংবিধানের অধীনেই নির্বাচন হবে, এই সংবিধানের অ্যাকচুয়াল বাইরেও যাবেন না ওনারা, অথচ সংবিধান লঙ্ঘন করে পঞ্চদশ সংশোধন করেছেন। কাজেই পরিষ্কার করে আমরা বলি মানুষ একদিন এই লড়াইয়ে বিজয়ী হবে আর আপনাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাবে।
আমরা বিকৃত করে বেআইনি ভাবে আপনারা যেভাবে পঞ্চদশ সংশোধনী করেছেন, কাজেই সময় থাকতে জনতার দাবি মানেন, না হলে গণ অভ্যুত্থান আপনাদেরকে জনতার বিচারের মুখোমুখি করবে। আসুন বন্ধুগণ, হত্যা দমন পীড়ন সমস্ত কিছু মোকাবেলা করে রাজপথে দখল নেই এবং রাজপথে উত্তাল তরঙ্গ তৈরি করে অভ্যুত্থান সৃষ্টি করে এদেরকে পরাজিত করে জনতার বিচারে অনিবার্য। সরকার বলছে তারা নাকি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, আর বিরোধী দলের শান্তিপূর্ণ পদযাত্রায় তারা গুলি বর্ষণ করছে, তারা পুলিশ দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। গতকালকে লক্ষ্মীপুরে সজীব নামে বিএনপির কৃষক দলের একজন সদস্যকে তারা হত্যা করেছে, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। আমি দেখেছি গণতন্ত্র মঞ্চের গতকালকে যে কর্মসূচি রংপুরে, সেখানে তারা আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করেছে। চট্টগ্রামে মিছিল শুরু হওয়ার সময় ছাত্রলীগের গুন্ডা বাহিনী সেই মিছিলের উপরে হামলা করছে। আমাদের গণতন্ত্র মঞ্চের চট্টগ্রামের নেতারা জেএসডি জবিল হোসেন ভাই, নাগরিক ঐক্যের রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, অপূর্ব নাথ সহ অন্তত 10 জন আহত হয়েছে। সেখানে ইঞ্জিনিয়ার জাহিদুল আল্লাহ, জাহিদুল আলম আল জাহিদ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এইভাবে হামলা করে খুন করে একটা বার্তাই তারা দিতে চায়, ঘরের ভেতরে ভয়ে বসে থাকো, রাস্তায় নামার সাহস করো না। আজকে সে কারণেই এই আওয়ামী লীগের হামলা, তাদের গুলি, তাদের হত্যা, এর একটাই জবাব হবে। বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসুন এবং মানুষের মিছিলে এই সরকারকে জবাব দিন। যে আপনারা ওই যে মুন্সিগঞ্জে কমাস আগে যেভাবে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সেটা লক্ষ্য নদীতে ঝাঁপ দিয়েছিল, খবরটা জানেন তো সবাই? আওয়ামী লীগের এরা কোথায় ঝাঁপ দেবে? এরা কি বুড়িগঙ্গা নদীতে এরা ঝাঁপ দেবে? কারণ বুড়িগঙ্গা নদী আমি বলেছি এমনিতে অনেক বিষাক্ত, পানি বিষাক্ত। আওয়ামী লীগ গত 15 বছরে তার অপশাসনে এত বিষাক্ত ওদের শরীরে জমেছে, ওরা যদি বুড়িগঙ্গায় ঝাঁপ দেয় বুড়িগঙ্গার পানি আরো বিষাক্ত হবে, বুড়িগঙ্গার পানি আরো নোংরা হবে। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, সোজা পথে হাঁটেন, সিরাতুল মুস্তাকিম ধরেন, ধরেন কি আমরা বলেছি, মানুষ জেগে উঠেছে কোন হামলা আক্রমণে, এবারে মানুষ পিছু হচ্ছে না, এবারে মানুষ দাঁড়িয়েছে, জীবন বাজি রেখে রাজপথে অবস্থান নিয়েছে। এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের মান মর্যাদা কেড়ে নিয়েছে, এমনকি বাংলাদেশের যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ পর্যন্ত আজকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই সরকারের কাছে জনগণ, দেশের মানুষ, নিরাপত্তা, গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনটাই নিরাপদ নয়। সেজন্য দেশকে যদি রক্ষা করতে হয় এই সরকারকে বিদায় করতে হবে, দেশকে রক্ষা করতে হলে এই মাফিয়াদেরকে বিদায় করতে হবে। সেটাকে কথা বলতে চাই, লড়াইটা আজকে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে, বাংলাদেশ একটা পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, একটা নতুন সূর্যের অপেক্ষায়, নতুন পরিবর্তন অপেক্ষায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আগামীতে আরো আজকের পদযাত্রার পরে আমরা আলাপ আলোচনা করছি পরবর্তী কর্মসূচি যাওয়া যায়, সেই কর্মসূচি হবে বা ঢাকা কেন্দ্রে, ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ এবার রাজপথে দখল নেবে, রাজপথে দখল নিয়ে এই সরকারকে বিদায় দেওয়ার না পর্যন্ত মানুষ রাজপথে দাঁড়াবে, দেশকে রক্ষা করবে, দেশের গণতন্ত্রকে রক্ষা করবে, মানুষকে আজকে রক্ষা করবে, গণতন্ত্র মঞ্চ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত এগিয়ে নেবে। এই কথা বলে আগামী কর্মসূচিতে আরো ঐক্যবদ্ধ ভাবে হাজার হাজার মানুষ নিয়ে রাজপথে দাঁড়িয়ে আমরা অধিকার এবং মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।